প্রযুক্তির দাপট আর সামাজিক পরিবেশের কারণে বদলে যাচ্ছে শৈশব। এখন আর তেমন একটা চোখে পড়ে না মাছ ধরা কিংবা খেলাধুলায় শিশুদের সময় কাটাতে। তবে এখনও ঝালকাঠির শহরতলি কিংবা গ্রাম অঞ্চলে শিশুদের খালে বিলে মাছ ধরায় মেতে উঠতে দেখা যায়, আর বর্ষায় তা যেন একটু বেশি। এ নিয়ে hello.binnews24.com এর সাথে কথা হয়। লেখাপড়া করি, স্কুলে যাই ডেলি, প্রতিদিন শুক্রবার মাছ টাছ ধরি, কোন সময় মাগুর মাছও পাই, শনিবার স্কুলে যাই। বর্ষে দিয়ে মাছ ধরেছি খালে নদীতে। কেমন যেন এখনকার যুগে ছেলেপেলেদের বা ছেলেমেয়েদের ভিতরে এরকম একটা আগ্রহ নেই, আমাদের জীবন থেকে সমাজ থেকে আস্তে আস্তে এগুলো হাওয়া হয়ে গেছে। ইদানিং শিশুরা মোবাইল গেমস নিয়ে ব্যস্ত থাকে। তবে এমনও কয়েকজন অভিভাবক পাওয়া গেছে যারা নিজের এবং প্রতিবেশী শিশুদের ছুটির দিনে মাছ ধরতে নিয়ে যান। ছোটবেলায় আমরা দেখেছি, আমরা আনন্দ করেছি, কাদা মেখে নদীতে খালে মাছ ধরে খেলাধুলা করে। ইদানিং সেই পুরনো ঐতিহ্যগুলো এক প্রকার হারিয়ে গেছে বলা চলে। যখনই মাছ ধরি বা কোনো শিশুদের নিয়ে শিশু সুলভ কোনো খেলাধুলার আয়োজন হয়, আমি শিশুদের নিয়ে মেতে ওঠার চেষ্টা করি। মাছ ধরা খুব ভালো লাগে, আমার আপু যখনই মাছ ধরতে আসে আমি তার সাথে মাছ ধরতে আসি। আসিফুল ইসলাম আবিল, hello.binnews24.com, ঝালকাঠি।